Of course, there was nobody for us to play with on the big half moon. এই বিগ হাফ মুন বলে যে আইল্যান্ডটি আছে সেই দ্বীপে আমাদের সঙ্গে খেলা করার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের পারস্পরিক মানে সঙ্গে পূর্ণ সদ্ব্যবহার করতে হয়েছিল এবং আমরা তাই করেছিলাম। অর্থাৎ যেহেতু আমাদের এখানে কেউ ছিল না, তাই আমরা নিজেদেরকে যতটা পারতাম নিজেদের মতো করে ব্যবহার করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে এখানে কে কে বাস করে? আমরা হলাম বাবা ক্লডি বা ক্লড, আমি এস্তার পিসি এবং মিমি আর ডিক, এরা একসঙ্গে থাকি। ফাদার ইজ দ্য কিপার, ইট ইউজ টু বি ওনলি ফাদার ক্লডি অ্যান্ড আই। একসময় এই দ্বীপে আমি ক্লড বা ক্লডি এবং বাবাই বাস করতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। তাহলে ঘড়ির জন্যই আমরা এতজন একসঙ্গে হয়েছি, অর্থাৎ আমরা আমাদের পুরানো রিলেশনগুলো খুঁজে পেয়েছি। This is what I want to tell you about. আজ আমি তোমাদেরকে এই বিষয়টি সম্বন্ধে বলবো। Father is the keeper of the Big Half Moon Lighthouse. বাবা Big Half Moon বাতিঘরের তত্ত্বাবধায়ক, অর্থাৎ দেখাশোনা করতেন। I am 11 years old. আমার বয়স 11 বছর। Claude is 12. Claude-এর বয়স হচ্ছে 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন অল ওভার, তাহলে শীতকালে যখন বন্দরটি জমে যায় বরফে, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই না বসন্ত আসে, উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তারপর আমরা আমাদের প্রিয় দ্বীপে আবার ফিরে আসি। The funny part used to be that people always pitied us when the time came for us to return. সবচেয়ে মজাদার ব্যাপারটা ছিল যে আমরা যখন ফিরে আসতাম তখন লোকেরা আমাদেরকে মানে আমাদের জন্য দুঃখ প্রকাশ করত। They said we must be so lonesome over there. তারা বলতো আমরা ওখানে একা হয়ে যাব। With no other children near us, যেহেতু আমাদের সঙ্গে আর কেউ শিশুরা ছিল না। Of course, নিশ্চয়ই Claude and I would have liked to have someone to play with us. Claude এবং আমি চাইতাম যে আমাদের সঙ্গে খেলার জন্য আরও কেউ যদি বাচ্চারা থাকতো। It is hard to run pirate caves and things like that with only two. তাহলে পাইরেট কেভস নামক এই যে খেলাটা, এটা দুজন মিলে খেলা সত্যিই অসুবিধা ছিল, তাই জন্য আমরা চাইতাম যদি আমাদের সঙ্গে আরও কেউ থাকতো ভালো হতো। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, এবার শীতকালে যখন আমরা মূল ভূখণ্ডে যেতাম সেখানকার ছেলেদের সঙ্গে আমরা খুবই ঝগড়াঝাটি ছুটা দৌড়া নানারকম করতাম, অর্থাৎ আমরা আমাদের খুব আনন্দ করতাম। সো ইট ওয়াজ পার হ্যাভস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। কারণটা এটাই যে তারা তো আর কেউ বিগ হাফ মুনে থাকে না, তারা মেনল্যান্ডে থাকে। লডি অ্যান্ড আই নেভার কোয়ার্ড, লড এবং আমি কখনোই ঝগড়াঝাটি করিনি কখনো। To be sure, father didn't seem to have any relations except us. তাহলে এ ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম যে বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। উই ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দিস ইউজ টু বি পাজল ক্লড অ্যান্ড মি,
টডি এবং আমাকে এই ব্যাপারটা অবাক করে দিত। নো, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, প্রত্যেকেই মূল ভূখণ্ডের তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন ছিল। হোয়াই হ্যাড এন্ড উই, কিন্তু আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই হ্যাড উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটাই কি কারণ ছিল যে আমরা দ্বীপে বাস করি? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। তাহলে আমাদের মনে হতো আমাদের যদি মানে ওইরকম পিসি পিসামশয় বা ওই টাইপের আত্মীয়রা যদি আমাদের সঙ্গে থাকতো, বা তাদের ছেলেমেয়েরা থাকতো, বা কাকা কাকিমায়েরা থাকতো, তাদের ছেলেমেয়েরা থাকতো, তাহলে খুব ভালো হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার বাবাকে এটা নিয়ে জিজ্ঞাসা করলাম। বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট, তাকে এতই দুঃখিত দেখাচ্ছিল যে আমাদের মনে হলো যা বাবা আমাদের আত্মীয় স্বজন নেই, ভালোই হয়েছে। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল, তিনি বললেন যে এটা সবই তার ভুলের জন্যই হয়েছে। টড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, টডি এবং আমি বুঝতে পারিনি তিনি কী বলতে চেয়েছিলেন।